जलवायु शीर्ष सम्मेलन सह ब्रिटेन एवं फ्रांस सफरेर लक्ष्ये 14 दिनेर जोन्नो रविवार सकाले जुक्तराज्ये ग्लासगो जाच्छेन प्रधानमंत्री शेख हासिना। परराष्ट्र मंत्रणालय आयोजित संबाद सम्मेलने ए तथ्य जानान परराष्ट्रमंत्री डॉक्टर एके आब्दुल मोमेन। बांग्लादेशेर जलवायु परिवर्तनजनित समस्यार कथा ए सम्मेलने नतून करे तुले धरा होबे बोले जानान डॉक्टर मोमेन। नजराना चौधुरी रिपोर्ट। COP26 नामे नवेम्बरेर 1 থেকে 2 तारीख ग्लासगोय जलवायु शीर्ष सम्मेलन अनुष्ठित हबे। सम्मेलनेर प्रथम दिनेई बांग्लादेशेर प्रधानमंत्री शेख हासिना बक्तब्य राखबेन। जलवायु परिवर्तनेर कारणे बांग्लादेशेर मतो देशगुलो जे समस्यार सम्मुखीन होच्छे ता तुले धरे प्रधानमंत्री ए विषये विश्व नेतादेर ऐक्यमते पौঁছানোর आह्वान जानाबेन बोले जानान परराष्ट्रमंत्री। प्रत्येक देशगुलो तादेर एनडीसी एमनभाবে एग्रेसिवली तैরি করবে যাতে ইভেন্টুয়ালি আমাদের ক্লাইমেট টেম্পারেচার 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি তারা বারবার আমাদের 2015 সালের থেকে অঙ্গীকার করেছে যে ক্লাইমেট ফান্ডে তারা $100 বিলিয়ন আপনার অনুদান দেবে প্রতি বছর। আমরা চাই সেইটা এবার আমরা রিয়েলাইজ করব যে তোমরা খালি মুখে মুখে বলো দিস টাইম ইউ মাস্ট গিভ ইট। আমরা চাই অন্যান্য দেশ বাংলাদেশের অনুকরণে তারাও তাদের দেশে এই প্রসপারিটি প্ল্যানটা তৈরি করবে সো দ্যাট ইন দ্য লং রান যে আমাদের এই কিসের এই পৃথিবীটা বাঁচানো যায়। এর পাশাপাশি স্কটিশ পার্লামেন্টে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নভেম্বরের 3 থেকে 8 তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে ব্রিটেন সফর করবেন। এ সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নভেম্বরের 9 থেকে 12 তারিখ পর্যন্ত ফ্রান্স সফর করবেন শেখ হাসিনা। এ সময় তিনি ফরাসি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমাদের গত কয়েক বছরে 12 বছরের অর্জন আপনার অভাবনীয়। এর ফলে ওরা সবাই আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক অনেক বেড়েছে। তো এই অবস্থায় আমরা সেটাকে ধরে আমরা আমাদের সম্পর্কগুলো আরও সলিডিফাই করতে চাই, আরও সুসম্পর্ক করতে চাই এবং আমরা একটা বড় আকর্ষণ আমাদের হচ্ছে আমরা দেশে বিনিয়োগ বাড়াতে চাই। ইউ ওয়ান্ট টু মেক বাংলাদেশ এ ম্যানুফ্যাকচারিং হাব। তো এর ফলে আমরা বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি ব্যবসায়ীদের আহ্বান করছেন যে আমাদের দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।